हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसेल बीडी द हार्ट बिजनेस। WWE এর বর্তমানে একটি অন্যতম শক্তিশালী দল। এই দলটি তৈরি করেছেন MVP। বর্তমানে এই দলটির সদস্য সংখ্যা হচ্ছেন 4 জন। এদের মধ্যে অন্যতম হচ্ছেন ববি ল্যাশলি, MVP আলেকজান্ডার এবং শেলটন বেঞ্জামিন। এই ভিডিওটির আলোচ্য বিষয় হচ্ছে এই দলটি তৈরি হবার পরে WWE এর কতটুকু লাভ হয়েছে এবং ববি ল্যাশলি, আলেকজান্ডার, শেলটন বেঞ্জামিন এই 3 জন রেসলারের রেসলিং ক্যারিয়ারকে ধ্বংসের হাত থেকে কিভাবে বাঁচালেন MVP। এই ভিডিওটিতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করা হয়েছে। আপনি যদি রেসলিং সম্পর্কে নিয়মিত এই চ্যানেলে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। MVP 2020 সালের রয়্যাল রাম্বল পেপারভিউতে সারপ্রাইজ রিটার্ন করেছেন। এরপরে তাকে একেবারে মিড কার্ডের কিছু রেসলারদের মধ্যে খেলানো হচ্ছিল যেখানে তিনি প্রত্যেকটি ম্যাচই হেরে যাচ্ছিলেন। তো যাই হোক, ববি ল্যাশলি যখন লানার সাথে একটি বাজে স্টোরি লাইনে জড়িয়েছিলেন ঠিক তখনই MVP এসেছেন এবং তিনি WWE চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলিয়েছেন ববি ল্যাশলিকে। আর তারপর থেকেই লানাকে আলাদা করে দিয়েছেন এবং ববি ল্যাশলিকে বাজে স্টোরি লাইন থেকে উদ্ধার করে অনেক ভালো পজিশনে এনেছেন। আপনারা যেমন ববি ল্যাশলিকে অনেক আগে ডমিনেটিং দেখতেন ঠিক তার থেকেও ডমিনেটিং কিন্তু বর্তমানে দেখাচ্ছে। আর বর্তমানে ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হচ্ছেন ববি ল্যাশলি। আর WWE এর ক্রিয়েটরদের থেকে কিছুটা জানা যায় যে ববি ল্যাশলি সেই লানার সাথে বাজে স্টোরি লাইনের মধ্যেই পড়ে থাকতো যদি না MVP সেখানে জয়েন করতো এবং তার ক্রিয়েটিভ আইডিয়াগুলো দিয়ে ববি ল্যাশলিকে সেই স্টোরি লাইন থেকে উদ্ধার না করতো। তো ববি ল্যাশলির এই পর্যন্ত আসার পিছনে অনেকটাই হাত রয়েছেন MVP-র। এরপরে বলা যাক শেলটন বেঞ্জামিন সম্পর্কে। আপনারা জানেন শেলটন বেঞ্জামিন একসময় ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিলেন কিন্তু পরবর্তীতে WWE একেবারে থেকে লো অর্ডারে নামিয়েছিলেন এবং সেখানে হয়তোবা তাকে 4-5 সপ্তাহের মধ্যে একটি ম্যাচ খেলতে দেখা যেত যেখানে প্রায় 25-30 সেকেন্ডের মধ্যেই হেরে যেত তিনি। তো এমন কিছু লো অর্ডারের দিকে তাকে নিয়ে যাওয়া হয়েছিল WWE এর পক্ষ থেকে। কিন্তু MVP WWE-তে আসার পর থেকে শেলটন বেঞ্জামিনকে তাকে এমন পর্যায়ে এনেছে, দেখুন কিছুদিন আগে তিনি 24/7 চ্যাম্পিয়ন ছিলেন আর বর্তমানে তিনি আলেকজান্ডারের সাথে মিলিত হয়ে দ্য নিউডের মতো শক্তিশালী টিমকেও হারিয়ে দিচ্ছেন। অর্থাৎ সেই লো অর্ডার থেকে এই উচ্চ পর্যায়ে আনার পিছনে অনেকটাই হাত রয়েছে MVP-র। এরপরে যদি বলা যায় আলেকজান্ডার সম্পর্কে, আলেকজান্ডার আপনারা জানেন WWE-তে একটা সময় মোটামুটি মানের পারফর্ম করলেও তিনি কিন্তু একটা কোয়ালিটিফুল রেসলার। কিন্তু তিনি কোয়ালিটিফুল রেসলার হওয়া সত্ত্বেও WWE ম্যানেজমেন্ট কখনোই তাকে ভালো পুশ দিতে চায়নি। বরং রিকোশিটকে যখন ভালো পুশ দেওয়া হচ্ছিল কিন্তু পরবর্তীতে তাকে ব্রক লেসনারের সাথে ম্যাচ হারানোর পরে একেবারে লো অর্ডারে এনেছিলেন, ঠিক তখন তার সাথে ট্যাগ টিম এ যোগ দিয়েছিলেন এবং ট্যাগ টিমে যোগ দেওয়ার পরে একের পর এক ম্যাচ হেরেই যাচ্ছিলেন। আর সেই ঠিক সেই সময়েই এসেছেন MVP এবং তিনি ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে সেখানে আলেকজান্ডারকেও যুক্ত করেছেন তাদের হার্ড বিজনেস টিমে। এক কথায় বলা যায় যে আলেকজান্ডারকে সেই লো অর্ডার থেকে টপ অর্ডারে টেনে আনার পিছনের অনেকটাই হাত রয়েছেন MVP-র। অর্থাৎ MVP WWE-তে আসার পরে ববি ল্যাশলি লানার সাথে একেবারে বাজে স্টোরি লাইন থেকে উঠে আসা থেকে শুরু করে শেলটন বেঞ্জামিন লো অর্ডার থেকে একেবারে উচ্চ পর্যায়ে আসা এবং আলেকজান্ডারকে একেবারে নিম্ন পর্যায় থেকে উপরে তুলে আনা, এক কথায় এই 3 জনের রেসলারের ক্যারিয়ারকে বাঁচিয়েছেন MVP। আর WWE এর বেশ কয়েকটি ক্রিয়েটরের পক্ষ থেকে জানা গিয়েছে যে এই MVP তাদের হার্ড বিজনেসের যত ক্রিয়েটিভ আইডিয়াগুলো সমস্ত তিনিই দিয়ে থাকেন এবং তার ক্রিয়েটিভ আইডিয়াগুলো দিয়ে এই হার্ড বিজনেসকে তিনি কন্ট্রোল করছেন। এক কথায় বলা যায় যে রেট্রিবিউশন টিম যখন শক্তিশালী ছিল ঠিক তখন তাদেরকে টক্কর দেওয়ার মতো এই হার্ড বিজনেসই ছিল আর রেট্রিবিউশনকে পচিয়েছেন এই হার্ড বিজনেস তারা হারিয়ে। তো যাই হোক, বর্তমানে WWE-তে কোনো শক্তিশালী টিম থাকলে সেটা একটাই দল আর সেটা হচ্ছে দ্য হার্ড বিজনেস। যারা MVP-কে ঘৃণা করতেন তারা অবশ্যই জেনে নিন যে এই 3 জন রেসলারের ক্যারিয়ারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন MVP। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর নিয়মিত রেসলিং সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।